আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো যারা ঢাকা বোর্ডের 2023 সালের এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা পিডিএফটা চাচ্ছেন, সো তাদেরকে বলবো এইমাত্র আমরা হাতে পেলাম ঢাকা বোর্ডের কিন্তু পিডিএফটা। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেজ রয়েছে, 69টা পেজ রয়েছে। তো ঢাকা বোর্ড যেহেতু বিশাল বড় বোর্ড, তো এখানে হচ্ছে যে জাস্ট রেজাল্ট চেঞ্জ হয়েছে কতগুলো স্টুডেন্টে দেখেন, জাস্ট রেজাল্ট চেঞ্জ হয়েছে এই যে দেখেন 2208 জনের, ঠিক আছে 2208 জনের কিন্তু রেজাল্টটি পরিবর্তন হয়েছে। তো দেখতে পাচ্ছেন কারো রেজাল্ট এফ গ্রেড থেকে ডি গ্রেড পেয়েছে, দেখতে পাচ্ছেন এই যে তিনজনের রেজাল্ট কিন্তু ফেল ছিল, তিনটা ডি গ্রেড পেয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একজন হচ্ছে আইসিটিতে এফ পেয়েছিল, বর্তমানে এ মাইনাস পেয়েছে। এবং দেখতে পাচ্ছেন অনেকের রেজাল্ট এ থেকে এ প্লাস হয়েছে, এবং দেখো যে হচ্ছে পয়েন্ট ছিল 4.42, পরবর্তীতে 4.58 হয়েছে। তো এখানে কিন্তু 69টা পেজ রয়েছে। সো আপনারা যদি কেউ রেজাল্ট জানতে চান তো প্রথমত আমাদেরকে কমেন্ট করবেন, আমরা হচ্ছে এক সেকেন্ডে এগুলো কিন্তু খুঁজে দিব, ঠিক আছে। এবং দ্বিতীয়ত এই যে পিডিএফ ফাইলটা, 69টা পেজের যে পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের প্রথম কমেন্টে কিন্তু আমরা লিঙ্কটা দিয়ে রাখছি, আপনারা একটা ক্লিক করে এই পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবেন এবং আপনি নিজেই খুঁজে খুঁজে আপনার রেজাল্টটি কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। সো আপনি যদি মোবাইল দিয়ে রেজাল্টটি দেখা যায় পিডিএফটি ওপেন করেছেন, তারপর মোবাইল দিয়ে যদি আপনার রোলটা খুঁজতে চান, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, মোবাইলে সবচেয়ে উপরে কিন্তু একটা তিনটা দাঁড়িয়ে থাকে মেনু বাটনের মতো, ওইখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন FIND ফাইন্ড, ঠিক আছে FIND ফাইন্ড লিখে থাকবে। সো ওই ফাইন্ডে কিন্তু চলে যাবেন, যাওয়ার পর একটা বক্স পাবেন, হ্যাঁ বক্সটা কিন্তু আপনি চাইলে হচ্ছে যে ওইখানে রোল নাম্বার লিখতে পারবেন। তো আপনাদের ওইখানে লিখে থাকবে ফাইন্ড ইন পেজ, ঠিক আছে। তো মানে তিনটা ডট থাকবে, এখানে ক্লিক করে ফাইন্ড ইন পেজে যাইতে পারবেন, কিংবা আপনারা কি করবেন কন্ট্রোল এফ লিখবেন, লেয়ার দেওয়ার পর কিন্তু আপনার সামনে এই যে বক্সটা আসবে, এই বক্সে আপনি আপনার ঢাকা বোর্ডের রোল নাম্বারটা দিবেন, রোল নাম্বারটা বসালে কিন্তু আপনি আপনার কিন্তু রেজাল্টটি কিন্তু এখানে কত পাতাতে থাকুক না কেন আপনি কিন্তু আপনার রেজাল্টটি দেখে ফেলতে পারবেন, ঠিক আছে। সাপোজ দেখেন আমি যদি এই যে 42 39 33 এই রোলটা যদি মনে করি যে এটা আমার, তো মনে করেন যে সাপোজ আমি এই এক নাম্বার পেজে আছি, এই দেখেন ফাইন্ডের বক্সটাতে যদি রোলটা দিই অটোমেটিকলি 61 নাম্বার পেজে কিন্তু আমার কিন্তু রেজাল্টটা কিন্তু তারা কিন্তু দেখা দিচ্ছে। দেখেন এখানে গিয়ে আমি ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে দেখা দিচ্ছে, এবং দেখেন আমার রোলটা যদি এখানে থাকে, আপনার রোলটা যদি এখানে থাকে তাহলে বুঝবেন যে আপনার রেজাল্টটি পরিবর্তন হয়েছে, যদি না থাকে এই পিডিএফে তাহলে বুঝবেন আপনার রেজাল্টটি পরিবর্তন হয়নি। তো ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।